এখন অবধি কত টাকা বিক্রি করেছে সত্যি কথা বলবে? আমার এই মোটামুটি এই লকডাউন থেকে নিয়ে এই পর্যন্ত দেড় দু বছরে কমসে কম 1.5 লাখ টাকা বিক্রি করেছি। বন্ধুরা, আজকের আমরা চলে এসেছি একজন প্রান্তিক পর্যায়ের খামারের কাছে, যিনি অনেক ছোট থেকে শুরু করেছেন এবং আমরা যেভাবে বাইরে নর্মালি যেভাবে ছাগলগুলো পরিচালনা করে সেভাবেই উনি পরিচালনা করছেন। ওনার কাছ থেকে এই ফার্মের পুরো বিস্তারিত জেনে নেব। আমি যতদূর জেনেছি ওনার কাছে এখন বর্তমানে 15 থেকে 16টার মতো ফিমেল রয়েছে। উনি অনেক কম খরচায় উনি ঘরোয়াভাবে এটাকে পালন করছেন। ওনার কাছ থেকে পুরো বিস্তারিত জেনে নেব। তাহলে দাদা কেমন আছেন? ভালো, নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার প্রথমে এই যা ফার্মটা যেটা আছে এটার লোকেশনটা একটু বলবেন আমাদের। আমার লোকেশন হয়েছে জাগুলি দীঘাপাড়া। জাগুলি দীঘাপাড়া? হ্যাঁ। আচ্ছা, কপিলেশ্বর থেকে দীঘাপাড়া। আচ্ছা আচ্ছা, বুঝলাম। লোকেশনটা আপনারা অবশ্যই গুগল ম্যাপে সার্চ করে নেবেন, পেয়ে যাবেন। যাই হোক, আপনার কাছ থেকে আমার আসল যে ব্যাপারটা জানেন, আপনি এই ফার্মটা কদিন ধরে পরিচালনা করছেন? 3 বছর থেকে। 3 বছর হয়ে গেছে। আচ্ছা, কতগুলো ফিমেল দিয়ে আপনি শুরু করেছিলেন, মানে মা ছাগল কতগুলো দিয়ে শুরু করেছিলেন? আমি প্রথম 2টো ছাগল দিয়ে শুরু করেছিলাম। 2টো ছাগল দিয়ে শুরু করেছিলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে কতগুলো ফিমেল রয়েছে আপনার কাছে? এখন বর্তমানে 15টা ফিমেল আছে। 15 খারাপ ফিমেল রয়েছে। আচ্ছা, আমাদের যে সমস্যাটা আছে একটা ফার্ম করতে গেলে, অনেকে বাচ্চা ছাগল নিয়ে শুরু করে, অনেকে বড় ছাগল নিয়ে শুরু করে, অনেকে ডিসিশন নিতে পারে না যে সে কোন ধরনের ছাগল দিয়ে শুরু করবে খামারটা। আপনি কোন ধরনের মানে ছাগল দিয়ে শুরু করেছিলেন, বাচ্চা না বড়? আমি বাচ্চা, 2টো বাচ্চা দিয়ে প্রথম শুরু করেছিলাম। 2টো বাচ্চা দিয়ে প্রথমে শুরু করেছিলেন আপনি, মানে সেটায় লাভ কি হলো আপনার বাচ্চা দিয়ে শুরু করে? 2টো বাচ্চা 1 বছর পোষার পরে 2টো বাচ্চা ছাগল 2টোই গাভিন হয়ে গেল। সেখানে তো আপনাকে 1 বছর ইনভেস্ট করতে হলো। হ্যাঁ, 1 বছর। আমি তো এ 2টো মানে ফার্ম করার তখন উদ্দেশ্য ছিল না। এই মানে 2টো ছাগল পুষে দেখলাম যে ছাগলে মোটামুটি ঠিকমতো যদি এর দেখাশোনা করা হয়, ঠিকমতো যত্ন নেওয়া হয়, ছাগলে প্রফিট থাকবে। ছাগলের প্রফিট থাকবে না, আমি ওইটা বলছি না, সেটা তো আপনি ঘরোয়াভাবে শুরু করেছিলেন 2টো। যদি কেউ ফার্ম শুরু করতে চায়, আপনি যেভাবে এখন বড় পর্যায়ে শুরু করেছেন, 10-15টার মতো ফিমেল রয়েছে আপনার কাছে, সে কিভাবে শুরু করতে পারে? সে প্রথম কমসে কম 4 থেকে 5টা ছাগল নিতে পারে, আর যদি সে যা যে অনেক বড় করতে পারে সে 10টা ফিমেল ছাগল নিতে পারে। আচ্ছা, ধরুন আমার কাছে কোনো এক্সপিরিয়েন্স নেই, তাহলে আমার এক্সপিরিয়েন্সটাও হবে। আমি ধরুন বাইরে থেকে ছোটো একটা ট্রেনিং নিলাম, আমার এক্সপিরিয়েন্সটাও হবে, সাথে সাথে আমার খামারটাও ধীরে ধীরে আগে বাড়বে। তাহলে পরে কোনটা দরকার, কি প্রেগন্যান্টগুলো না বাচ্চাগুলো? না, প্রেগন্যান্ট ছাগল প্রথমেই নেওয়া ঠিক হবে না। কেন হবে না? কেন হবে না, ওটা যে বাড়িতে প্রেগন্যান্ট হয়েছে তারা কীভাবে যত্ন করছে, কীভাবে প্রেগন্যান্ট যখনই হয় ছাগল আলাদাভাবে রাখতে হবে, তাকে তার দিকে সবসময় লক্ষ্য রাখতে হবে, ধ্যান দিতে হবে, এই ছাগলটা সে অতিরিক্ত খাবার না খায়, অতিরিক্ত ভাগদৌড় না করে, সেই রকমভাবে তো একটা নতুন যে সে অতটা ধ্যান দিতে পারবে না। কমসে কম 6 মাস 1 বছর যে পোষার পরে সে বুঝতে পারবে ছাগলের গতি, কোন ছাগলটা খাচ্ছে না, কোনটা বেশি ভাগদৌড় করছে, এরা সব বুঝতে পারবে, কিন্তু নতুন অবস্থায় সে বুঝতে পারবে না। নতুন অবস্থায় একটু সমস্যা হবে, সেই জন্য যদি শুরু করে তাহলে বাচ্চা থেকে একটু বড়, মানে যেগুলো পরবর্তী ক্ষেত্রে মানে 2-4 মাসে গাভিন হতে পারে। হ্যাঁ হ্যাঁ, কমসে কম ওই 6 মাস বয়স বা 8 মাস বয়স এরকম ধরনের বাচ্চা নিয়ে শুরু করতে পারে। আচ্ছা, সেটা কি ক্রস ব্রিড হলে ভালো হয়? আপনি যেভাবে ক্রস ব্রিড নিয়ে কাজ করছেন, দেশি ব্ল্যাক বেঙ্গলের যে ক্রস ব্রিডগুলো হয় না, বড় জাতের যাদের পাশাপাশি চরানের ব্যবস্থা আছে, সে মাঠে ঘুরে খাওয়াতে পারবে, সেরকম যদি কেউ পরিযায় থাকে তাকে ব্ল্যাক বেঙ্গল নিতে হবে। আচ্ছা, আর মানে চড়িয়ে যদি কেউ খাওয়াতে পারে সে তাহলে ব্ল্যাক বেঙ্গল সুবিধাজনক। আর যদি না খাওয়াতে পারে, আর বাড়ির মধ্যেই যদি কেউ খামার করতে চায়, সব মানে খাবার এনে খাওয়াতে হয়, তবে করদ জাতের বিটেই ভালো, করদ জাতের ছাগলেই ভালো। আচ্ছা, তাহলে আপনার একটু আগে ছাগলগুলো দেখি চলুন। আচ্ছা, আমি আপনার কাছে প্রথমে একটু আপনার ফার্মে যে ছাগলগুলো রয়েছে, হ্যাঁ, মানে যেগুলো আপনার বাচ্চা দিচ্ছে,
যেগুলো আপনার ভালো ফার্মে ভালো প্রোডাকশন হয়েছে সেই ছাগলগুলোটা দেখার চেষ্টা করব। আমি যদি এই ছাগলটাকে দেখি, এই 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 যে ছাগলটা আছে এইটা কবার বাচ্চা দিয়েছে বা এটার বয়স কেমন আছে? এটার বয়স হয়েছে আড়াই বছর। আড়াই বছর? হ্যাঁ, তিনবার বাচ্চা দিয়েছে। আড়াই বছর তিনবার বাচ্চা দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, এটার আপনার কদাতে আছে? এটা ওই চার পাঁচ পাঁচটা চার দাঁত করেছে আর কি। যাই হোক, মানে এইটার এইটার বাচ্চার ক্যাপাসিটি কেমন আছে, মানে এর যে বাচ্চাগুলো হয়? দুবার, এ দুবার দিয়েছে একটা করে। আচ্ছা, আর এই এখন যে বাচ্চা দিয়েছে দুটো বাচ্চা দিয়েছে। এই দুটো এর বাচ্চারা? হ্যাঁ, এই তো দুধ খাচ্ছে এর বাচ্চা। আচ্ছা আচ্ছা, এই দুটো কি মেল হয়েছে না? না, একটা ফেল, ফিমেল একটা মেল। একটা মেল আর পেটে এখন রয়েছে নাকি বাচ্চা? না, এর বাচ্চার বয়স এক মাস, আরো এক মাস গেলে পর তারপরে গাভিন হবে। আর এক মাস গেলে পরে গাভিন হবে। আমি আরো দুই একটা ছাগল দেখতে চাইবো। এই এই একটা ছাগল রয়েছে আপনার? হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি অনেক। এটা কোন জাতের ছাগল? এইটা ক্রস ব্রিডের ছাগল। মানে এটা ক্রস ব্রিডের ছাগল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ব্ল্যাক বেঙ্গল থেকে ক্রস করে এটাকে ক্রস জাতের করা হয়েছে। মানে ব্ল্যাক বেঙ্গল, এর মা ব্ল্যাক বেঙ্গল, বড় জাতের মানে বড় ছাগল ব্ল্যাক বেঙ্গল, এর মা ব্ল্যাক বেঙ্গল ছিল, তাকে তোতাপুরীর ক্রস করা হয়েছিল, সেই সেই জন্য এরকম হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর এর বাচ্চা ক্যাপাসিটি কেমন আছে বা বছরে কবার বাচ্চা দেয়? এই বছরে দুবার দেয়। চারবার বাচ্চা দিয়েছে, তার ভিতরে দুবার দিয়েছে দুটো করে, আর দুবার দিয়েছে একটা করে। চারবার মানে দুবার দিয়েছে একটা, মানে প্রথমবার একটা করে দিয়েছে? হ্যাঁ, প্রথম একটা দিয়েছে, দ্বিতীয়বার দুটো দিয়েছে, আচ্ছা তৃতীয়বার একটা দিয়েছে, এবার আবার দুটো দিয়েছিল, কিন্তু একটা বাচ্চা এর নষ্ট হয়ে গেছে। একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে, মানে এই যে এর সঙ্গে যে এই বাচ্চাটা, এর বাচ্চার বয়স এই পাঁচ মাস। আচ্ছা, এইটা এইটা কি আছে? এটা 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 ফার্ম ব্রিডার, ব্রিডার রেখেছি কিন্তু এখনো তৈরি হয় নাই, পাঁচ মাস বয়স। এত পাঁচ মাস বয়স? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোন জাতের এটা? এটা ওই এর মা তো করদ জাতের, যে ব্রিডার করেছিল তা তো করে না, না ব্রিডার যে জায়গায় করেছিলাম সেটাও করদ জাতেরই। আচ্ছা, এটাকে কি দেখে আপনি মানে ব্রিডার রাখলেন? এটাকে তো তেমন বড় কিছু আমি দেখতে পাচ্ছি না, এদিকে এদিকে এদিকে। এটাকে রাখার উদ্দেশ্য হয়েছে ছোটবেলা যে ছাগলটা গরদ ভালো দেখতে ভালো হয় বা এ বড় হবে, পাঁচ মাস তো বয়স। মানে এর ভাই বোন কটা আছে? এর ভাই বোন আর একটাই আছে, আর মানে এই যে জন্মেছে তখন দুটো দুটোর সাথে জন্মেছে? হ্যাঁ হ্যাঁ। মানে তিনটে বাচ্চার সাথে এর জন্মেছে না? দুটো না, দুটো হয়েছে, দুটো হয়েছে। সেই জন্য আপনি এটাকে ক্রস ব্রিডের জন্য, ব্রিডারের জন্য রেখেছেন। আপনার কি আশা আছে, এটা কি ভবিষ্যতে ভালো ব্রিডার হবে? হ্যাঁ, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই। কোন জাতের ছাগলের সাথে ক্রস করেছিলেন এটাকে? এটাকে ক্রস করানো হয়েছে ওটা আপনার ওই শিহরি, শিহরি না শিরোই, শিরোই। আচ্ছা আচ্ছা, শিরোই সাথে আপনি ক্রস করিয়েছেন এটাকে? আচ্ছা, শিরোই সাথে ক্রস ব্রিডের ক্রস করিয়েছেন না ব্ল্যাক বেঙ্গলের ক্রস করিয়েছেন? না না, এর মা তো করদ জাতের ছাগল, এর মা। বন্ধুরা, আপনারা রেজাল্টটা দেখতে পাচ্ছেন যে শিরোই সাথে ক্রসের ক্রস করানো হয়েছে করদ জাতের ছাগলের সাথে। সে করদ জাতের কোনটা সেটা ফিমেলটা তো অবশ্যই ওইরকমভাবে খেয়াল রাখা সম্ভব না, যদিও না ভালো লাগলো। আমি আর দুই একটা ফিমেল দেখতে চাইবো আপনার কাছে। আচ্ছা, এই যে ফিমেলটা রয়েছে এইটা কি করদ জাতের? এইটা করদ জাতের। আচ্ছা, কোন ছাগলের সাথে ক্রস করানো এটা? রাজস্থান থেকে, যাদের বাড়ি থেকে বিটা মানে বিটটা করেছিল ওরা রাজস্থান থেকে এনেছিল। আমার তো দূর কালার দেখে মনে হচ্ছে শিরোই সাথে ক্রস করানো, কালার দেখে আমার একটা আনুমানিক বললাম, আমি সঠিক জানি না, যদিও দাদাও সেভাবে বলতে পারছে না, যদিও তিনি বাইরের যে বড় জাতের যে ব্রিডগুলো রয়েছে সেগুলোর দাম ই তিনি জানেন না। ঠিক আছে, আমি ছাগলগুলো দুই একটা ছাগল দেখলাম। আচ্ছা, আপনার কাছে কতগুলো বাচ্চা রয়েছে এখন? বাচ্চা ছোট বাচ্চা আছে, এক মাসের বাচ্চা আটটা। এক মাসের বাচ্চা আটখানা রয়েছে? হ্যাঁ, আর ওই দু মাস আড়াই মাস বয়স সেরকম রয়েছে চারখানা, চারখানা বাচ্চা। ওর চারখানা বাচ্চা এবার নষ্ট হয়ে গেছে, মানে বাচ্চা নষ্ট নষ্ট হয়ে গেছে কি দু মাস বয়সে, তখন ঠান্ডার ভাগটা বেশি ছিল। হ্যাঁ, ও বাচ্চাগুলো ঠান্ডা লেগে মারা গেছে। কতগুলো বাচ্চা পাচ্ছেন?
আমার এই মোটামুটি এই লকডাউন থেকে নিয়ে এই পর্যন্ত দেড় দু বছরে কমসে কম 1.5 লাখ টাকা বিক্রি করেছি। 1.5 লাখ টাকা বিক্রি, এটা তো আপনি যদিও আমার সাথে মিথ্যা কথা বলবেন না, আর মিথ্যা কথা বলে আপনারও কোনো লাভ নেই যদিও, যাই হোক। আচ্ছা, খাবার দাবার কী দিচ্ছেন এদের? খাবার দাবার সকালে এক টাইম বিচলি ভুষি দেওয়া হয়, বাকি টাইম শুকনো পাতা দেওয়া হয়। আচ্ছা, তারপরে আপনার শস্যের খোলাগুলো, শস্যের খোসাগুলো। বন্ধুরা, আপনাদেরকে যে একটা আগের ভিডিও দেখিয়েছিলাম আমি, যে নতুন খাবার আবিষ্কার করেছেন উনি, ওই যে শস্যের যে বীজগুলো থাকে, মানে শস্যের যে আপনার খোসাগুলো থাকে, সেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, এই ভিডিওতে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, ওইগুলোই উনি খাওয়াচ্ছেন। হ্যাঁ, আর ঘাস রূপে কি দিচ্ছেন? ঘাস ওই জঙ্গলের লতা পাতা, বিভিন্ন লতা পাতা কেটে এনে। আমি আরেকটা জিনিস দেখাবো, এই যে দেখুন এখানে দাদা ঘাস দিয়েছেন, এই যে জঙ্গলের লতা পাতাগুলো রয়েছে, এই যে লতা পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই লতা পাতাগুলো উনি খাওয়াচ্ছেন। আচ্ছা, এই লতা পাতাগুলো খাওয়ালে পরে কি কি প্রফিট পাচ্ছেন আপনি, কি বেনিফিটটা পাচ্ছেন, মানে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন? মানে এই লতা পাতা একরকমের, বিভিন্ন ধরনের লতা পাতা, এতে প্রোটিনটা খুব অতিরিক্ত প্রোটিন, অতিরিক্ত প্রোটিন। হ্যাঁ, এটা ছাগলে খেলে পর ছাগলের গ্রোথও ঠিক থাকবে। হ্যাঁ, ছাগল গ্রোথ ঠিক থাকলে পর ঠিক টাইম মতো বাচ্চা দেবে, ফের আপনার কোনো সমস্যাই দেখা দেবে না। আচ্ছা আচ্ছা, এটাকে আপনি ঘাস খাওয়াচ্ছেন না তাহলে, এই লতা পাতাগুলো খাওয়াচ্ছেন? আচ্ছা, এদের দানা খাবারগুলো পার ডে কত গ্রাম করে দাও দানা খাবার দিচ্ছেন? আমি দানা খাবার খুব কমই দেই, দিনে ধরুন ওই 2 কেজির মতন, 1 কেজি রোলাটার ভুষি, 1 কেজি ভুষি, গমের ভুষি, এই 2 কেজিই দেওয়া হয়। আর সকালের দিক ওই 2 কেজি 2.5 কেজি বিচুলি লাগে এই পর্যন্ত, আর বাকি টাইম আমি এই লতা পাতা, শস্যের খোলা খোসা এইসবই। আচ্ছা, সবই বুঝলাম আমি, আপনি যেভাবে ন্যাচারালি আমরা ঘরে যেভাবে পালন করি সেভাবে পালন করছেন। আচ্ছা, এদের যে মেডিসিনগুলো খাওয়াতে হয়, ধরুন ক্যালসিয়াম মিনারেল মিক্সার বা বিভিন্ন ধরনের চিকিৎসা করতে হয়, ক্যালসিয়াম মিনারেল মিক্সার এগুলো নাহলে আপনি খাইয়ে দিলেন, কিন্তু যে চিকিৎসাগুলো করতে হয় এগুলো কে করছে, আপনি করছেন না ডাক্তার দিয়ে করছেন? না, আমি এই সরকারিভাবে একটা ট্রেনিং দিয়েছি, তাতে ছাগলের টুকটাক যে প্রবলেমটা হয়। আচ্ছা, ট্রেনিংটা কোত্থেকে দিয়েছিলেন? আমি সিডেবি থেকে। সিডেবি? হ্যাঁ। আচ্ছা, সিডেবির যে কর্মকর্তা রয়েছেন যিনি ট্রেনিং করাচ্ছেন, আমি নেক্সট কোনো ভিডিওতে ওনারও ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, যে উনি কীভাবে ট্রেনিং করাচ্ছেন বা উনি কীভাবে এই যে বিভিন্ন খামারেদের উদ্বুদ্ধ করছেন, কীভাবে করাচ্ছেন, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আমি, তাই তো? আচ্ছা, যেটা আমার জানার, এদের কস্টিং কেমন আসছে আপনার পার ডে? একটা কস্টিং আসে তো? হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই আসবে, কিন্তু কস্টিং কেমন আসছে? আমার 25টা ছাগলে পার ডে 80 টাকা খরচা আছে। পার ডে 80 টাকা? হ্যাঁ, মানে আমার খাটনি বাদে, আমি তো কাজে যাই, অবসর টাইমে 1 ঘন্টা টাইম পেলে 2 বস্তা লতা পাতা আনলে পর এগুলো খেয়ে নেয়। কিন্তু এটা কোনো একটা বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে দেখার মতন, একটু খাবার দিল, সে কাজে গেলেও সে কাজ করতে পারবে, বাকি সকালে 1 ঘন্টা বা বিকালে যে কোনো এক টাইমে লতা পাতা যদি 1 ঘন্টা কেটে নিয়ে আসে, আজকাল লতা পাতা জঙ্গলে বেশি সব জায়গায় পাওয়া যায়, কেটে আনলে পর ও 1 বস্তা কি 2 বস্তা আনলে পর সারাদিন খেতে পারে, সারাদিনটা চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, সব কিছু আপনার বিস্তারিত জানলাম, ফার্ম দেখলাম, বাচ্চা সম্বন্ধে জানালো, এবার আপনি যে ঘরটা বানিয়েছেন, এই যে ঘরটা বানিয়েছেন, হ্যাঁ, এই ঘরটা আপনার কত টাকা ইনভেস্ট করেছেন? আপনি একেবারে যদি নর্মালি একটা ঘর বানিয়েছেন, হ্যাঁ, একেবারে মিনিমাম চার্জে, হ্যাঁ, এই ছাগল, এই ঘরের ভিতরে কটা ছাগল থাকতে পারবে বা কত টাকা খরচা হলো আপনার? আমার এই যে ঘরটা, ঘরের ভিতর মোটামুটি 30 থেকে 40টা ছাগল থাকতে পারবে। আচ্ছা, কত টাকা খরচা হলো? আমার ওই ধরুন 25,000 টাকা খরচা হয়েছে। মানে 25,000 টাকা? দেখুন, নতুন যারা ফার্মে আসে তারা ভুল এইটাই করে, যে প্রথম অবস্থা ঘর এমন বড়ভাবে বানায়, 2 লাখ 3 লাখ টাকা ঘরের পিছনে ইনভেস্ট করে দেয়, লাস্টে ছাগল কেনার মতো পয়সা থাকে না তাদের কাছে। আমি বলবো যারা ফার্মে আসছেন বা যারা ফার্ম করতে চাইছেন, তারা অনেক ছোট পর্যায়ে এরকম 20-25-30 হাজার টাকা ইনভেস্ট করে একটা ঘর বানাতে পারবেন। আপনারা ঠিক এভাবেই বানাতে পারবেন, আপনাদের ঘরটাও আমি পুরো বিস্তারিত দেখিয়ে দিলাম। হ্যাঁ, ভালো থাকবেন সবাই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। তাহলে দাদা, আজকের মতো আসি আমরা, পরের কোনো ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন, নমস্কার।